সিভিক পুলিশকে মারধর কাণ্ডে এক যুবককে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের শামসেরগঞ্জ থানার পুলিশ। শনিবার রাতে ফরাক্কার মহাদেবনগর গাজীনগর চৌরাস্তা মোড় থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে ধৃত ওই যুবকের নাম সিজারউদ্দিন, তার বাড়ি ফরাক্কা থানার দক্ষিণ মহাদেবনগর গ্রামে। রবিবার ধৃত যুবককে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। উল্লেখ্য, শুক্রবার মধ্যরাতে ডিউটি সেরে বাড়ি যাওয়ার পথে শামসেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন এলাকায় সিভিক ভলেন্টিয়ার সুদীপ পাণ্ডেকে মারধর করা হয়। তাকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সিভিক পুলিশকে মারধর কাণ্ডে তদন্ত শুরু করে শামসেরগঞ্জ থানার পুলিশ। শনিবার রাতে গ্রেপ্তার করা হয় ওই যুবককে। রবিবার ধৃতকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়। ধৃত সিজারউদ্দিনকে হেফাজতে নিয়ে সিভিক পুলিশ মারধর কাণ্ডে আর কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে পুলিশ।